Hello everyone, hope all of you are fine. Today we shall do sums from mental math book. So everyone open page number 24 in mental math book. আজকে আমরা দেখো মেন্টাল ম্যাথের ক্লাস করব, সেজন্য তোমরা প্রত্যেক মেন্টাল ম্যাথ বইতে পেজ নম্বর 24 খোলো। এর আগের দিন আমাদের 24 পেজ নম্বর 24-এর এই পর্যন্ত হয়ে গিয়েছিল। আশা করি তোমরা প্রত্যেকে এই পর্যন্ত কাজ করে ফেলেছো। আজকে আমরা এখান থেকে স্টার্ট করব। আমরা কি করছিলাম, সাবস্ট্রাকশন ভার্টিক্যাল মানে উপর নিচে বিয়োগ করছিলাম। আমি আজকে প্রথমে এই অঙ্কটা দেখিয়ে দিই, দেখো উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 4। আমরা কি জানি যে বিয়োগের ক্ষেত্রে বা মাইনাসের ক্ষেত্রে একই সংখ্যা থেকে সেই সংখ্যা বাদ দিলে সেক্ষেত্রে বিয়োগফল কত হবে, বিয়োগফল হবে শূন্য। অর্থাৎ 4 থেকে 4 মাইনাস করলে আমাদের বিয়োগফল হবে 0, তাই আমরা এখানে বসাচ্ছি 0। ঠিক আছে, এরপর দেখো এই শেষের অঙ্কটা আমি দেখাচ্ছি। উপরে হচ্ছে 9, নিচে হচ্ছে 6, তাহলে আমরা 9 থেকে 6 মাইনাস করব। 9 থেকে 6 মাইনাস করার জন্য আমরা 6-এর পর থেকে 9 পর্যন্ত কাউন্ট করব। 6-এর পর 7, 8, 9 কত হলো, হলো 3। তাহলে আমরা এখানে কত বসাবো, আমরা এখানে বসাবো 3। তার মানে আমরা যদি 9 থেকে 6 মাইনাস করি তাহলে আমাদের থাকে 3। ঠিক আছে, তোমরা এই পর্যন্ত এখান থেকে এই অঙ্কগুলো করে ফেলবে। আশা করি তোমাদের করতে করতে অসুবিধা হবে না, তবুও যদি করতে অসুবিধা হয় অবশ্যই আমাকে বলবে, আমি তোমাদের আবার বুঝিয়ে দেবো। ওকে, গুড বাই এভরিওয়ান।